তিন রাকাত বিতর পড়লে তার পদ্ধতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ বিতরুন, আল্লাহ হচ্ছেন বিজোড়। এক, ইহুবুল বিতরা, তিনি বিজোড়কে ভালোবাসেন, বিতরিকে ভালোবাসেন। ফা আউতিরু ইয়া আহলাল কোরআন, পৃথিবীতে কোরআন হাদিস মেনে চলো, যারা যারা পরকালকে বিশ্বাস করো, যারা রাসূলকে বিশ্বাস করো, যারা কেয়ামতকে বিশ্বাস করো, যারা আল্লাহকে বিশ্বাস করো, তারা তোমরা বিতর সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরুরি আদেশ বিতর সালাত আদায় করার ব্যাপারে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিতর হাক্কুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম পুরুষ নারীর উপরে বিতর এক জরুরি বিধান। সম্মানিত দিনী ভাই বোন, তিন রাকাত বিতর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রমজান মাসের রাতের সালাত সম্পর্কে, তিনি উত্তরে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না, ফি রমাদান ফি গাইরি, রমজান মাস এবং অন্যান্য 11 মাসে কোন সময়তেই তিনি 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। ইশলি আরবান, তিনি 4 রাকাত পড়তেন। লা তাসআলান হুসনেহিন্না ওয়া তুলেহিন্না, জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর, জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর, জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। এরপরে তিনি 4 রাকাত পড়লেন, জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। তারপরে তিনি 3 রাকাত পড়লেন বিতর। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে বিতর 3 রাকাত রাতের সালাত রমজান এবং রমজানের বাইরে 8 রাকাত। 8 3 11, এই 11 রাকাতের কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রমাণে 3 রাকাত প্রমাণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো জিজ্ঞাসা করা হয়েছিল, বিআইয়ে শাইন, ওখানে মধ্যের আলোচনায় কথাটা থেকে গেছে, বিআইয়ে শাইন একরাও, আল্লাহ রাসূল বিতর সালাতে কি পড়তেন? তখন তিনি উত্তরে বলছেন যে, ইয়াকরাও ফির রাকাতিল উলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, 3 রাকাত বিতর পড়লে তার পদ্ধতি, 3 রাকাত বিতর পড়লে তার পদ্ধতি, প্রথম রাকাতে সূরা আলা পড়তে হবে, ওফি সানিয়ে কাফেরুন, দ্বিতীয় রাকাতে কুলিয়া ইয়াহাল কাফেরুন, তৃতীয় রাকাতে এখলাস অবিল মুহাব্বাজাতাইন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটা পড়তে হবে শেষ রাকাতে। আবারও বুঝে নিন, 3 রাকাত বিতর পড়লে প্রথম রাকাতে আলা, দ্বিতীয় রাকাতে কাফেরুন, তৃতীয় রাকাতে এখলাস ফালাক নাস, আর যখন 1 রাকাত বিতর পড়বে তখন কোনো হিসাব নেই, আর যখন 5 রাকাত বিতর পড়বে তখন কোনো হিসাব নেই। আরও বিবরণ যে, যেখানে 5 রাকাতের কথা এসেছে সেখানে লা ইজলসু ফি শাইইন ইল্লা ফি আখিরহা, 5 রাকাতের একটা না পড়েছেন, 2 রাকাত পড়ে বসেননি। আবার যেখানে 3 রাকাত এসেছে সেখানেও এসেছে, একটানা 3 রাকাত পড়েছেন, 2 রাকাতে পড়ে বসেননি। আমরা অবগত যে 2 রাকাত পরে বসতে হবে এই জন্য যে 3 রাকাত বিতর হচ্ছে মাগরিবের সালাতের মতো, মাগরিবের সালাতও 3 রাকাত, বিতরও 3 রাকাত, তো মাগরিবের সালাতে 2 রাকাতের পরে তো বসি, অতএব এখানেও বসবো। মর্মে যে হাদিসটি পেশ করা হয়েছে তা জাল, অতএব জাল হাদিসের ভিত্তিতে 3 রাকাত বিতর পড়লে 2 রাকাত পরে বসতে হবে এই সিদ্ধান্ত চূড়ান্ত ভুল। 3 রাকাত পড়লো একটা না, 5 রাকাত পড়লো একটা না, 1 রাকাত তো একটা না আছেই, 5 রাকাত পড়লো একটা না, 3 রাকাত পড়লো একটা না, 3 রাকাতের পড়ার নিয়ম ভিন্ন,
সম্মানিত দিনী ভাই বোন যারা আমাদের সাথে আছেন দেশ বিদেশ থেকে, তাদেরকে বিষয়টি আমরা খুব স্পষ্ট করে বুঝাও আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।